আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মিজানুর রহমান তোমাদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আলোচনা করব চতুর্দশ অধ্যায়, অর্থাৎ বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। তাই আজকের পাঠ শিরোনাম বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু জেনে নেওয়া যাক বাংলাদেশের পরিবার কাঠামোটা কিরূপ। প্রত্যেকটি মানব শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে এবং পরিবারেই বড় হয়। এটা তো একদম সত্য কথা, প্রত্যেকটা মানব শিশু তো পরিবারেই জন্মগ্রহণ করে এবং পরিবারেই কিন্তু বড় হয়, তাই না? মানুষের জন্ম সমগ্র কর্মময় জীবন এবং শেষ পরিণতি পারিবারিক বন্ধনের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। এই যে জন্ম, সমগ্র কর্মময় জীবন, সারা জীবন যে কাজ করা হয় সেটা সমগ্র কর্মময় জীবন, এবং শেষ পরিণতি যখন মানুষ মারাও যায় পারিবারিক বন্ধনের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। পৃথিবীতে এমন কোনো মানব সমাজের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিবার নেই। মানে পৃথিবীতে তুমি যে কোনো জায়গায় যাও, পরিবারের কাঠামো, ধরন, প্রকৃতি আলাদা আলাদা হতে পারে, কিন্তু তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবে তুমি কিন্তু সেখানে গেলে পরিবার দেখতে পাবে। প্রিয় শিক্ষার্থী, পরিবার হলো একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন। আমি আবারও বলছি, পরিবার হলো একটি ক্ষুদ্র সামাজিক সংগঠন যেখানে পিতা মাতা ও তাদের সন্তান সন্ততি একত্রে বসবাস করে। কে কে বসবাস করে? পিতা মাতা এবং তাদের সন্তান সন্ততি। তুমি একটু ভালো করে যদি খেয়াল করো প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখতে পাবে যে পিতা মাতা এবং সন্তান সন্ততি ছাড়া কোনো পরিবারই কিন্তু ভাবাই যায় না। পিতা মাতা, ভাই বোন ও পরিবারের অন্যান্য সদস্যদের স্নেহ, ভালোবাসা, শাসন, নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে পরিবারের শিশুর সকল সামাজিক গুণের বিকাশ ঘটে। একটা শিশুকে কিন্তু সবসময় যে আদর করা হয় তা না, তাকে কিন্তু শাসন করার প্রয়োজন হয়। পৃথিবীতে সকল শিশুই যে একদম সুন্দর নিয়মে চলে তা না, তারা কখনো কখনো একটু এলোমেলো পথে চলে, তখন কিন্তু তাদেরকে শাসন করার প্রয়োজন হয়। অনেক শিশু ঠিক করে পড়াশোনা করে না, বাবা মায়ের কথা শোনে না, বড়দেরকে সম্মান করে না, সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে কিন্তু তাদেরকে শাসন করতে হয়। তাই শাসনও কিন্তু প্রয়োজন রয়েছে, আর স্নেহ ভালোবাসা দিতে হবে, স্নেহ ভালোবাসার পাশাপাশি শাসন করতে হবে। এই শাসনের মধ্যে দিয়ে পরিবারের শিশুর সকল সামাজিক গুণের বিকাশ ঘটে। পরিবারের ধারণা কেমন হয়েছিল? তাহলে আমরা জেনে পরিবারের ধারণা, পরিবার হলো সমাজ কাঠামোর মৌল সংগঠন। এই প্রশ্নটা কিন্তু আসে, পরিবার কি? পরিবার হচ্ছে সমাজ কাঠামোর মৌল সংগঠন। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় আসে, যে অবজেক্টিভ বা জ্ঞানমূলক প্রশ্নেও আসে যে পরিবার কি। পরিবার হচ্ছে, আমি প্রথমেই বলেছি যে, সমাজ কাঠামোর মৌল সংগঠন, এবং গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ কি, এই প্রশ্নটা অধিকাংশ সময় তোমরা দেখে থাকবে আসছে। তাহলে আমরা বলতে পারি যে সমাজ কাঠামোর প্রথম ধাপটাই হচ্ছে কিন্তু পরিবার। পরিবার হচ্ছে মোটামুটি ভাবে স্বামী স্ত্রী একটি স্থায়ী সংঘ বা প্রতিষ্ঠান। তুমি যে কোনো পরিবারের কথা যদি চিন্তা করো, শুধু শুধু দুই ভাই দিয়ে কিন্তু একটা পরিবার হয় না। সেখানে কিন্তু দেখা যেতে পারে বাবা এবং মা আছেন, অথবা হচ্ছে খেয়াল করা যায় যে আমাদের বড় ভাই এবং তার তাকে বিয়ে দেওয়া হয়েছে তার স্ত্রী, এরকম করে নিয়ে বাবা মা থাকতে হবে এবং হচ্ছে স্বামী স্ত্রী, এরা সবাই যখন একত্রে বসবাস করে তখন কিন্তু তাকে আমরা পরিবার হিসেবে চিহ্নিত করতে পারি। একজন মানুষ বিবাহ করেনি, শুধু একজনকে দিয়ে কিন্তু পরিবার কখনো চিন্তা করা যায় না, কল্পনাও করা যায় না। তাই আমরা বলতে পারি যে
সন্তান সন্ততি থাকতে পারে, আবার নাও পারে। মানে পরিবার হচ্ছে মোটামুটি ভাবে স্বামী স্ত্রীর একটি স্থায়ী সঙ্গ বা প্রতিষ্ঠান, যেখানে সন্তান সন্ততি থাকতে পারে আবার নাও পারে। তোমরা এটাকে অনেক সময় খেয়াল করে থাকবে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে বিয়ে করেছে কিন্তু তাদের সন্তান হয়নি, তাই বলে কি তাদেরকে সেটা পরিবার না? অবশ্যই সেটা পরিবার। সন্তান সন্ততি থাকতেও পারে আবার নাও পারে। আবার কোনো পরিবার দেখা যায় অনেক সন্তান, আবার কোনো পরিবারে কোনো সন্তানই নেই। প্রিয় শিক্ষার্থী, বিবাহ পরিবারের গঠনের কিন্তু একটি অন্যতম পূর্ব শর্ত। পরিবার গঠন করতে গেলে আজকে তোমরা যখন একটু ভালো করে খেয়াল করে দেখো যে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করলেন, তারপরে কি হলো, আদম আলাইহিসসালামের পাশাপাশি বিবি হাওয়াকে সৃষ্টি করলেন, তারপরে তাদেরকে একত্রে বসবাস করতে দিলেন, এবং এইভাবে একত্রে বসবাস করার পরে এক পর্যায়ে তাদেরকে পৃথিবীতে পাঠানো হলো এবং তারা কিন্তু পরিবার গঠন করলো। পরিবার গঠন করে সন্তান সন্ততি হলো। তাহলে আমরা এখানে কি খেয়াল করলাম যে পরিবার যখনই আমরা বলবো বিবাহ পরিবার গঠনের অন্যতম পূর্ব শর্ত, বিবাহ না হলে কিন্তু পরিবার কিন্তু আমরা কল্পনা করতে পারিনি, বিবাহ করতে হবে। একজন পুরুষ সমাজ শিক্ষিত উপায়ে একজন নারীকে বিয়ে করে একটি পরিবার গঠন করে। তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবে যে সমাজ শিক্ষিত হতে হবে, সমাজ শিক্ষিত না হলে কিন্তু সেটাকে আমরা অবশ্যই পরিবার বলতে পারি না। তুমি যা ইচ্ছা তাই করবে, একটা হচ্ছে মানুষের সাথে তুমি ইচ্ছা করলে বসবাস করতে পারবে না। আমাদের সমাজের স্বীকৃতি থাকতে হবে। আমরা গ্রাম এলাকায় এখনো দেখি, শহর এলাকায় দেখি, কোনো মানুষ একা একই এভাবে বিয়ে করতে পারে না, আজ পর্যন্ত পারেনি। কেননা একা একই বিয়ে করা কিন্তু সম্ভব না। তুমি ভালো করে খেয়াল করে দেখবে একা একই বিয়ে আজ পর্যন্ত কেউ করেনি। কেননা করতে গেলে বাবা মার যদি তোমরা অনেক সময় সম্মতি দেখে থাকবে, কেউ না নিয়েও থাকে, তাহলে তাদের বন্ধু তারপরে অন্য আত্মীয় স্বজন তাদেরকে নিয়ে করে থাকে। তাই সমাজের স্বীকৃতি থাকতে হবে, কেননা সমাজের স্বীকৃতি না থাকলে তোমরা তো নিয়ম শৃঙ্খলা কিছুই পাবে না সমাজে। সমাজে তখন মানুষ যা ইচ্ছা তাই করবে, এবং অবশ্যই সমাজের স্বীকৃতি থাকতে হবে। প্রিয় শিক্ষার্থী, আদিম সমাজে পরিবারের অস্তিত্ব ছিল, যে সমাজে বিবাহ ব্যতিরেকে পরিবার হচ্ছে গঠিত হতো, বিবাহ ব্যতিরেকেই পরিবার গঠিত হতো, কিন্তু আমাদের সমাজে এটা কিন্তু সম্ভব নয়। সুতরাং বলা যায় যে বিবাহের মাধ্যমে পরিবার গঠন করা হয়। পরিবার হচ্ছে মানুষের দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান, দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান। আমরা বলছি যে দলবদ্ধ জীবনযাপনের বিশ্বজনীন প্রতিষ্ঠান, তোমরা এটা খুব ভালো করে খেয়াল রাখবে। একজনকে দিয়ে তো আর পরিবার হয় না, আমরা দলবদ্ধ ভাবে বসবাস করি। দেখা যায় আমার দাদার পরিবার, তারপরে আমার বাবার পরিবার, আমরা নাতি নাতনি, এরকম করে সবাই একসাথে যখন বসবাস করি তখনই কিন্তু সেটা দলবদ্ধ হয়। প্রিয় শিক্ষার্থী, সব সমাজ এবং সমাজ বিকাশের প্রত্যেক স্তরেই পরিবারে কিন্তু অস্তিত্ব রয়েছে। আদিম সমাজ হতে শুরু করে আজ পর্যন্ত পরিবারের গঠন কার্যাবলী ও কাঠামোতে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনের সত্ত্বেও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় মানব সমাজে পরিবারের প্রয়োজনীয়তা গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আলোচনা করব পরিবারের প্রকারভেদ। পরিবারের প্রকারভেদ, পরিবার বিভিন্ন ধরনের হতে পারে। আমি এটা পর্যায়ক্রমে ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করছি। আমরা স্বামী স্ত্রীর সংখ্যা, তারপরে হচ্ছে কর্তৃত্ব, পরিবারের আকার, তারপরে হচ্ছে বংশমর্যাদা, বসবাস এবং পাত্রপাত্রী নির্বাচনের মাপকাঠির ভিত্তিতে পরিবার কিন্তু বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকবার খেয়াল করো, স্বামী স্ত্রীর সংখ্যা, কর্তৃত্ব, বংশমর্যাদা, বসবাস এবং পাত্রপাত্রী নির্বাচনের মাপকাঠির ভিত্তিতে পরিবার কিন্তু বিভিন্ন প্রকারের হতে পারে। আমরা এক নম্বরে বলতে পারি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এক নম্বর, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? আমরা বলতে পারি স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবারকে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। আমরা তিন ধরনের হতে পারে, তিন স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার হচ্ছে তিন ধরনের হয়ে থাকে, তিন ধরনের হয়ে থাকে। আমরা এক নম্বরে বলতে পারি
যে এক পত্নী বহু পত্নী ও বহু পরিবার, এক পত্নী দুই বহু পত্নী, আর তিন হচ্ছে বহুপতি পরিবার, বহু পতি পরিবার, বহু পতি পরিবার, পতি এক পত্নী পরিবার, পরিবার বহুপত্নী পরিবার, বহুপত্নী পরিবার এবং বহুপতি পরিবার, বহু এক পত্নী পরিবার। আমরা এটাকে তোমরা এটা সহজে বুঝতে পারবে যে এক পত্নী পরিবার কাকে বলে। একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে, একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে। তাহলে এক পত্নী পরিবার বলতে আমরা কি বুঝি? একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে এক পত্নী পরিবার গড়ে ওঠে। বিশ্বে এ ধরনের পরিবার কিন্তু অধিক দেখা যায়। তোমরা খেয়াল করে দেখো যে আমাদের সমাজে কিন্তু সবই এক পত্নী পরিবার বলে আমি মনে করি। খুব কম দেখবে এক পত্নী পরিবারের বাহিরের পরিবার। তাহলে আমরা বলতে পারি একজন পুরুষের সঙ্গে একজন নারীর বিবাহের মাধ্যমে যে পরিবার গঠিত হয় তাই এক পত্নী পরিবার। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবার আমরা বহুপত্নী পরিবার এটাকে কি বলা হয়? আমরা যদি আর এক পত্নী পরিবারকে কিন্তু আদর্শ পরিবারও বলা হয়, এ কথা তোমাদের জানা দরকার। আদর্শ পরিবার, এ ধরনের পরিবার কাঠামো স্বামী স্ত্রী বন্ধুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক কিন্তু পরিলক্ষিত হয়। আর একজন পুরুষের সঙ্গে একাধিক নারীর বিয়ের হচ্ছে বিবাহের ভিত্তিতে যে পরিবার গঠিত হয় তা বহুপত্নী পরিবার। একজন পুরুষের সঙ্গে তোমরা খেয়াল করে দেখবে এখনের মানুষের মধ্যে এটা কম দেখা যায়। আগেকার সময়ে দেখা যেত, আগে যে সময়ে আমরা দাদার কথা বলতে পারি বা নানা নানার কথা বলতে পারি, বা আমাদের গ্রাম এলাকায় আমাদের বাবাদের অনেক বড় যারা তাদের ক্ষেত্রে দেখতে পারি যে একজন লোকে কিন্তু আমরা এভাবে বলে থাকি তিন চারটা বউ আছে, এরকম আছে চারজন পাঁচজন, আমি এরকম দেখেছি কিন্তু যে একজন লোকের তিনজন চারজন পাঁচজন পর্যন্ত। কিন্তু অনেকে একই পরিবারে এদেরকে নিয়ে বসবাস করে, আবার অনেকে আলাদা আলাদা বাড়ি তৈরি করে দেয় তাদের সঙ্গে সে বসবাস করে। তাহলে একজন পুরুষের সঙ্গে যখন অনেকগুলো নারীর বিয়ে হয়, একাধিক নারীর বিয়ে হয়, তখন তাকে কিন্তু আমরা বহুপত্নী পরিবার বলতে পারি। তাহলে বহুপত্নী পরিবার তোমরা বুঝতে পেরেছো। এবার বহুপতি পরিবার এটা আবার কেমন পরিবার তোমরা তো বুঝতেই পারছো। এটাকে আমি যদি সহজ করে বলি যে একটা নারীর একাধিক স্বামী থাকবে, কিন্তু এটা কিন্তু আমাদের সমাজে কিন্তু একদমই আধুনিক সমাজে কিন্তু একদমই প্রচলিত না যে একজন নারীর একাধিক হচ্ছে স্বামী থাকবে। এটা কিন্তু মেনে নেওয়ার মতো না, আমাদের সমাজ কিন্তু একজন মানে এটা মেনেই নিবে না বলে আমি মনে করি। তাহলে বহুপতি হয়েছে বহুপতি পরিবার, আমরা দেখলাম যে একজন কি করবে নারী সাথে একাধিক পুরুষের বিবাহের মাধ্যমে যে পরিবার গড়ে ওঠে তাকে বহুপতি পরিবার বলে। একজন নারী কিন্তু স্বামী থাকবে একাধিক, তাহলে এটা বহুপতি পরিবার। তবে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে দক্ষিণ ভারতের মালগড় অঞ্চলে টোডাদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যেত। টোডাদের মধ্যে দক্ষিণ, আমি আবার বলছি এটা অবজেক্টিভ হয়ে থাকে, দক্ষিণ ভারতের মালগড় অঞ্চলে টোডাদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। মালগড় অঞ্চলে টোডাদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বুঝতে পেরেছো এক পত্নী পরিবার, বহুপত্নী পরিবার এবং বহুপতি পরিবার। আশা করছি তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। দুই নং কর্তৃত্বের ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার। তো কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে, কিন্তু কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার এই শর্টকাটে লিখি, দুই ধরনের হয় কর্তৃত্বের ভিত্তিতে পরিবার, দুই ধরনের হয়। যথা আমি এক নম্বরে বলতে পারি
যে পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক, আমি পিতৃতান্ত্রিক কি একেবারে লিখে দিই, পিতৃতান্ত্রিক, পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক, আমি পিতৃতান্ত্রিক লিখে দিলাম, পিতৃতান্ত্রিক আর দি মাতৃতান্ত্রিক, একটা হচ্ছে পিতৃতান্ত্রিক আর একটা হচ্ছে মাতৃতান্ত্রিক, আমি লিখে মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক, পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক, মাতৃপ্রধান বা মাতৃতান্ত্রিক। তোমরা ভালো করে খেয়াল করো, কর্তৃত্বের ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়, যথা একটা পিতৃতান্ত্রিক আর একটা মাতৃতান্ত্রিক। তাহলে আমরা বলতে পারি যে তোমরা এটা ভালো করে বুঝতে পারছো, পরিবারের সামগ্রিক ক্ষমতার কর্তৃত্বের ভার পুরুষ সদস্য যদি পিতা, স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির উপর ন্যস্ত থাকে, এ ধরনের পরিবারকে পিতৃপ্রধান পরিবার হয়। পরিবারের, আমি আবারও বলছি, পরিবারের সামগ্রিক ক্ষমতা আর কর্তৃত্বের ভারটা যদি কোনো ব্যক্তি, মানে সেটা হতে পারে পিতা অথবা স্বামী কিংবা বয়স্ক ব্যক্তির উপর ন্যস্ত হয়, এ ধরনের পরিবারকে আমরা কি বলতে পারি, পিতৃতান্ত্রিক পরিবার বলতে পারি। ক্লিয়ার বিষয়টা? আশা করছি ক্লিয়ার। এবার মাতৃতান্ত্রিক পরিবার, আমরা যে পরিবারের সামগ্রিক ক্ষমতার কর্তৃত্বের ভার মায়ের হাতে ন্যস্ত থাকে, সে পরিবারকে মাতৃপ্রধান পরিবার বলে বা মাতৃতান্ত্রিক পরিবার বলে। এটা অতি সহজ, তোমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটা কোনো কঠিন বিষয়ই না যে পিতৃতান্ত্রিক পরিবার যেমন আর মাতৃতান্ত্রিক পরিবার, পরিবারের সমস্ত ক্ষমতার কর্তৃত্বের ভার যখন পিতা অথবা স্বামী অথবা কোনো বয়স্ক ব্যক্তির হাতে থাকবে, সেটা পিতৃতান্ত্রিক। আর যদি পরিবারের সমগ্র ক্ষমতা আর কর্তৃত্ব যদি কোন মাতার হাতে ন্যস্ত থাকে বা মায়ের উপর থাকে, সেটা মাতৃতান্ত্রিক পরিবার বলে। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তা খাসিয়া এবং গারো পরিবার মাতৃতান্ত্রিক আর মাতৃপ্রধান। বাংলাদেশের যে উপজাতিগুলো আছে এদের তোমরা এটা মনে রাখবে, এটা অবশ্যই অবজেক্টিভ আকারে আসবে যে খাসিয়া এবং গারোদের পরিবার মাতৃতান্ত্রিক হয়। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, খাসিয়া এবং গারোদের পরিবার মাতৃতান্ত্রিক হয়ে থাকে। এবার আমরা পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক সম্পর্কে শুনলাম। আমরা হচ্ছে কর্তৃত্বের ভিত্তিতে পরিবারের পর এবার আমরা আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী, আকারের ভিত্তিতে পরিবার, নম্বর তিন, আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবারকে প্রিয় শিক্ষার্থী কত ভাগে ভাগ করা হয়েছে? আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে হয়ে থাকে প্রিয় শিক্ষার্থী, আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে। তাহলে তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, এই এই জায়গাগুলো থেকে ব্যাপক পরিমাণে অবজেক্টিভ প্রশ্ন হয় এবং জ্ঞানমূলক প্রশ্ন, সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো তোমরা অবশ্যই পেয়ে থাকবে। তাই এটা খুব ভালো করে খেয়াল করবে, এই পরিবারের প্রকারভেদ অনেক রকম আছে, এটা থেকে বারবার প্রশ্ন হয়, তাই আমি বারবার রিপ্লাই করছি। আকারের ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে, একক বা অনুপরিবার আমরা বলতে পারি, যথা লিখি, যথা একক বা অনু, অনুমানেই তো ছোট তোমরা জানছো অনুপরিবার, একক বা অনুপরিবার। তারপরে আমরা বলতে পারি, আমরা একক বা অনুপরিবারের পরে বলতে পারি যৌথ পরিবার আর বর্ধিত পরিবার। পরেরটা হচ্ছে যৌথ পরিবার, আর তিন নম্বর হচ্ছে বর্ধিত পরিবার। একক বা অনুপরিবার, যৌথ পরিবার, বর্ধিত পরিবার। তাহলে আমরা ছোট করে যদি বলি, যে তোমরা এটা খুব ভালো করে জানো যে স্বামী স্ত্রী বা তাদের সন্তান সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। স্বামী স্ত্রী থাকবে এবং তাদের সন্তান সন্ততি, এই এদেরকে নিয়ে যে পরিবার গঠিত হবে সে পরিবারকে আমরা কি পড়ব, সে পরিবারকে আমরা এক কথায় বলতে পারি একক বা অনুপরিবার, যেটা খুব ছোট পরিবার, আমরা অনেক সময় এটাকে সুখী পরিবারও কিন্তু বলে থাকি প্রিয় শিক্ষার্থী। তাহলে তোমরা এটা বুঝতে পারছো, এই ধরনের পরিবারে কিন্তু, হ্যাঁ, একক পরিবারে
একক পরিবার বলে এই পরিবার দুই পুরুষ আবদ্ধ, দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি। তাহলে এই ধরনের পরিবারকে আমরা কি বলতে পারি, যে এখানে কারা থাকবে, পিতা থাকবে এবং তাদের মানে আমরা বলতে পারি পিতা এবং অপ্রাপ্তবয়স্ক সন্তান সন্ততি, যেমন তার বাবা এবং তার সন্তান, এই ধরনের পরিবারকে বোঝানো হয়ে থাকে। আমাদের দেশের শহর অঞ্চলের অধিকাংশ পরিবারই কিন্তু একক পরিবার। তুমি ভালো করে খেয়াল করে দেখবে যে অধিকাংশ পরিবারই কিন্তু একক পরিবার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা একক পরিবার হচ্ছে শুনলাম। এবার যখন দাদা দাদি বা পিতা মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র তার সন্তান সন্ততি এক সংসারে বাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। একক পরিবারের পাশাপাশি আমরা একক পরিবার শুনলাম যে পিতা এবং তার সন্তান সন্ততি নিয়ে কিন্তু একক পরিবার, যৌথ পরিবার দাদা দাদি কিন্তু থাকবে। তে দাদা দাদি বা পিতা মাতার কর্তৃত্বাধীনে বিবাহিত পুত্র, দাদা দাদি এবং পিতা মাতাই তার সন্তানকে বিয়ে দিয়েছে, তাদের বিবাহিত সন্তান সন্ততি এটা থাকবে, সন্তান সন্ততি সংসারে বাস করে, তখন তাকে যৌথ পরিবার বলে। একক পরিবার মতো যৌথ পরিবারের হচ্ছে বন্ধনও মূলত রক্তের সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে। তাহলে আমরা যৌথ পরিবার দেখলাম যে দাদা দাদি থাকবে, তারপরে পিতা মাতা এবং তাদের কর্তৃত্বাধীনে যে সন্তান থাকবে, তাদের বিবাহিত যে জীবন থাকবে, এই সমগ্র নিয়ে যৌথ পরিবার। এবার বর্ধিত পরিবার কাকে বলে? তিন পুরুষের পারিবারিক বন্ধনের পরিবারই হলো বর্ধিত হচ্ছে পরিবার। প্রিয় শিক্ষার্থী, তিন পুরুষের বর্ধিত পারিবারিক জীবনই হচ্ছে বর্ধিত পরিবার। যেমন আমার বাবা, আমার দাদা আর আমার পরিবার, এটা পর্যায়ক্রমে তিনটা তিন তিনটা পুরুষের যে পর্যায়ক্রমে বলা হয়, এটাই হচ্ছে বর্ধিত পরিবার। প্রিয় শিক্ষার্থী, আমরা বর্ধিত পরিবারে তাছাড়া আরো বলতে পারি, এটা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, বর্ধিত পরিবারে পিতৃকুল মাতৃকুল উভয় দিকের সদস্য কিন্তু অন্তর্ভুক্ত থাকতে পারে। এটা আমি জাস্ট উদাহরণ দিয়েছি, তো পিতৃকুল থাকবে, মাতৃকুল থাকবে, এই দুই কুলই কিন্তু থাকতে পারে, তাহলে এটাকে আমরা বর্ধিত পরিবার বলি। আমাদের দেশে গ্রামীণ সমাজে এ ধরনের পরিবার কিন্তু এখনো দেখা যায়, অনেকে পরিবারে দেখা যায় যে নানা নানি কিন্তু এসে তার মেয়ের সঙ্গে বসবাস করে, এরকম পরিবার কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায়। চীনেও এ ধরনের পরিবার কিন্তু প্রথা রয়েছে। তাহলে বর্ধিত পরিবারে একটা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চীনেও এ ধরনের বর্ধিত পরিবার রয়েছে। তাহলে তিন পুরুষের কথা বলেছি আমি, বর্ধিত পরিবার বলতে বর্ধিত পরিবার তিন পুরুষ, একটা হচ্ছে আমরা মাতৃকুলও হতে পারে আবার পিতৃকুলও হতে পারে। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারী ভিত্তিতে পরিবার নিয়ে আলোচনা করব। এবার আমরা চার নম্বর, বংশমর্যাদা এবং সম্পত্তির, চার বংশ মর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার, উত্তরাধিকারের ভিত্তিতে, উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার, বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। তো এ ধরনের পরিবারকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে আমরা একটু ভালো করে খেয়াল, এর ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে, এর ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে, এর হাতটা পিছিল হয়ে গেছে, এর ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে। সুন্দর করে লিখে, এর ভিত্তিতে পরিবার দুই ধরনের হয়ে থাকে। নম্বর এক, আমরা বলতে পারি যেমন পিতৃ সূত্রীয় ও, এবং দুই নম্বর হচ্ছে মাতৃ সূত্রীয়। পিতৃ সূত্রীয় দুই নম্বর, মাতৃ সূত্রীয়, পিতৃসূত্রীয় আর মাতৃসূত্রীয়, বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে
পরিবার কে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা পিতৃসূত্রীয় একটা মাতৃসূত্রীয়। তাহলে আমরা বলতে পারি পিতৃসূত্রীয় পরিবারের সন্তান সন্ততি পিতার বংশমর্যাদার অধিকারী আর সম্পত্তির উত্তরাধিকারী হয়ে কিন্তু থাকে। তাহলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে, যখন পিতার হচ্ছে সম্পত্তি পাবে এবং বংশমর্যাদা এবং সম্পত্তি দুইটারই অধিকারী হবে, তখন আমরা সেটা পিতৃসূত্রীয় বলবো। আর আরেকটা বলতে পারি মাতৃসূত্রে, এবার আর একটা কথা, যে পরিবারে বিবাহের পর নব দম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার কিন্তু বলে। প্রিয় শিক্ষার্থী, পিতৃসূত্রীয় পরিবারের সন্তান সন্ততি পিতার বংশমর্যাদার অধিকারী আর সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে। এ ধরনের পরিবার আমাদের সমাজ ব্যবস্থায় কিন্তু রয়েছে। আর মাতৃসূত্রীয় পরিবার মায়ের দিক থেকে বংশমর্যাদা সম্পত্তির উত্তরাধিকারী হয়। তাহলে আমরা ছোট করে যদি বলি যে পিতার দিক দিয়ে বংশমর্যাদা সম্পত্তির উত্তরাধিকারী হলে সেটা পিতৃসূত্রীয় হয়, আর মায়ের দিক দিয়ে বংশমর্যাদা সম্পত্তির উত্তরাধিকারী হলে সেটা মাতৃসূত্রীয় হচ্ছে উত্তরাধিকারী হয়। তাহলে আমরা এটা বংশমর্যাদা এবং সম্পত্তির উত্তরাধিকার ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা শিখলাম পিতৃসূত্রীয় আর একটা শিখলাম মাতৃসূত্রীয়। এরপরে আমরা আরেকটা পয়েন্টে যাব, সেটা হচ্ছে বিবাহ বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার। বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্বামী স্ত্রীর বসবাসের স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার, বসবাসের স্থানের স্থানের উপর ভিত্তি করে পরিবার, স্থানের উপর ভিত্তি করে পরিবার। বিবাহ উত্তর কথাটা অবশ্যই বুঝতে পারছো, স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার কত প্রকার হয়ে থাকে। এ ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়। এ ভিত্তিতে হাত পিছলে যায়, এ ভিত্তিতে পরিবার তিন ধরনের হয়ে থাকে, যথা আমরা একে বলতে পারি যে পিতৃবাস, দুয়ে মাতৃবাস, তিনি নয়াবাস পরিবার। পিতৃবাস, পিতৃবাস দুয়ে মাতৃবাস আর তিনে নয়াবাস। তোমরা এই কথাগুলোর মধ্যে উত্তর পেয়ে যাচ্ছ যে পিতৃবাস মানে পিতার গৃহবাস, মাতৃবাস মায়ের গৃহবাস, নয়াবাস মানে নতুন। এই শহরে এই পরিবারের সংখ্যাটা ব্যাপকভাবে দেখা যায়। আমরা যদি বলি যে পরিবারে বিবাহের পর, বিবাহ উত্তর মানে বিবাহের পর, বিবাহের পর যে পরিবারে বিবাহের পর নবদম্পতি মানে নতুন বিয়ে করেছে, নবদম্পতি স্বামীর পিতৃগৃহে বসবাস করে তাকে পিতৃবাস পরিবার বলে। তাহলে নবদম্পতি স্বামীর পিতৃগৃহে মানে স্বামীর বাবার বাড়িতে বসবাস করে সেটা পিতৃবাস পরিবার বলে। আর আমাদের সমাজে এই ধরনের পরিবার দেখা যায়। আর বিবাহের পর নবদম্পতি স্ত্রীর পিতৃগৃহে বসবাস করলে, আমরা কিন্তু অনেক সময় এটা মজা করে ঘর জামাই বলে থাকি, কিন্তু তাহলে স্ত্রীর মাতৃগৃহে বসবাস করলে তাকে মাতৃবাস পরিবার বলে। আর সবশেষে আরেকটা কথা বলছি, যেটা গারোদের মধ্যে এ ধরনের পরিবার কিন্তু দেখা যায়, বিবাহিত দম্পতি স্বামী বা স্ত্রী কারো পিতার বাড়িতে বসবাস না করে পৃথক বাড়িতে বাস করলে তাকে নয়াবাস পরিবার বলে। বিবাহিত দম্পতি তার বাবার বাড়িতেও বাস করলো না, তার মায়ের বাড়িতেও বাস করলো না, কিন্তু বাস করলো কার ঘরে, বাবার বাড়িতেও বাস করেনি, মায়ের বাড়িতেও বাস করেনি,
কিন্তু বাস করেছে হচ্ছে নতুন একটা জায়গায়, তাই এই জন্য নয়া মানে নতুন, তাকে নয়া বাস পরিবার বলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা বলছো বিবাহিত দম্পতি স্বামী স্ত্রী আর কি, বিবাহের পর যদি পিতার গৃহে বাস করে তাকে পিতৃবাস পরিবার বলে, আর বিবাহিত দম্পতি যদি মাতার গৃহে বাস করে তাকে মাতৃবাস পরিবার বলে, আর বিবাহিত দম্পতি যদি বাবা মাতৃ বাবা এবং মায়ের বাড়িতে বাস না করে এককভাবে একা যদি কোনো জায়গায় বাস করে তাকে নয়া বাস পরিবার বলে। শহরে চাকরিজীবীদের মধ্যে এ ধরনের পরিবার কিন্তু দেখা যায়, যে গ্রামের ছেলে গ্রামে বিয়ে করেছে কিন্তু সেখানে সে ছেলেটা শহরে চাকরি করে, তখন বাবা মাকে ফেলে রেখে এসে সে শহরে কিন্তু এককভাবে বসবাস করে। এই ধরনের পরিবার সংখ্যা শহরে ব্যাপকভাবে দেখা যায়, এই জন্য এই পরিবারকে আমরা কি বলতে পারি, নয়া বাস পরিবার বলতে পারি। এরপরে আমরা 6 নম্বর পয়েন্টে যাব। আমরা 6 নম্বর পয়েন্টে, এবং শেষ পয়েন্ট পরিবারের হচ্ছে ধারণার পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার, পাত্রপাত্রী ছোট্ট পয়েন্ট, পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে ভিত্তিতে পরিবার, এটা কিন্তু হিন্দুদের মধ্যে দেখা যায়, বুঝতে পারছো? পরিবার আমি একেবারে শর্টকাট করে বলছি, পাত্রপাত্রী মুসলমান সমাজে গোত্রভিত্তিক বিবাহের প্রচলন না থাকলে হিন্দু সমাজে কিন্তু তা লক্ষ্য করা যায়। তাই এখান থেকে একটা প্রশ্ন সবসময় হয়ে থাকে, কোনো ব্যক্তি যখন নিজের গোত্রের বাইরে বিবাহ করে তখন তাকে কিন্তু বহির্গোত্র বা বহির্গত বিবাহ ভিত্তিক পরিবার বলে। এ ধরনের পরিবার আবার দুই ধরনের হয়, উঁচু বর্ণের পাত্রের সাথে নিচু বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে অনুলোম বিবাহ বিবাহ ভিত্তিক পরিবার বলে। এই প্রশ্নটা কিন্তু অনুলোম আর বহিলোম এটা আসে, আর নিচু বর্ণের পাত্রের সাথে উঁচু বর্ণের পাত্রীর বিবাহের মাধ্যমে গঠিত পরিবারকে বলে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। তাহলে একটা হচ্ছে অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার, একটা হচ্ছে প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার। আজ এ পর্যন্তই প্রিয় শিক্ষার্থী, আগামী ক্লাসে আলোচনা করব আল্লাহ তাআলা তৌফিক দান করলে পরিবারের সাধারণ কার্যাবলী। এই চ্যাপ্টার আলোচনা শেষে তোমাদের প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন দিব। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।